হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মামনি ম্যাম্পি ডেলি কুকিং। আমরা ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজ আবার চলে এসেছি নতুন একটি রেসিপির সঙ্গে। রেসিপিটি হলো পটল দিয়ে রুই মাছের ঝোল। নতুন বন্ধুদের ওয়েলকাম জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর নতুন বন্ধুরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আমি প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম রুই মাছ। মাছের মধ্যে আমি ভালো করে মাছটা ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদটা ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখো প্রত্যেকটার গায়ে ভালোভাবেই মিশে গেছে হলুদ এবং নুনটা। আর এদিকে আমি 5টা পটল কেটে নিয়েছি। আর এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে থাক, তারপর আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তেলটা দেখো গরম হয়ে গেছে, তেলের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে সব মাছগুলোই এভাবে আমি দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে এই পিঠটা ভেজে নিই, তারপর আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছো একদিকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি, অপর পিঠটাও এইভাবে লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হতে থাক এই দিকটা, ততক্ষণ ভিডিওটি দেখতে থাকো। দেখো এদিকটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। দুদিকটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর একটু কড়া করেই ভেজে নিয়েছি। এবার মাছটা নামিয়ে নিলাম, আর ওই মাছ ভাজা তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব কিছুক্ষণ ধরে। পটলের মধ্যে দিয়ে দিলাম নুন ও হলুদ। এবার পটলটা ভেজে নিই কিছুক্ষণ। পটলটা নরম হয়ে গেলে এবং একটু লাল লাল হয়ে গেলেই পটলটা নামিয়ে নেব। 2-3 মিনিট ধরে পটলটা আস্তে আস্তে করে ভেজে নেব, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং পটলটা নরম হয়ে গেছে। এবার পটলটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিয়েছি আবারও। তেলটা গরম হতে থাক, তারপর দেখা হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু নাড়িয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এইভাবে নেড়ে নেড়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আর নরম হওয়ার জন্য পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা নরম হবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা ভাজা হতে থাক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে প্রায়, আর একটু ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আদা, রসুন বাটা, 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব খুব ভালোভাবে। 3-4 মিনিট ধরে এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। এটা
লঙ্কার গুঁড়ো, অরিজিনাল যে লঙ্কার গুঁড়োটা সেই লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পেঁয়াজের সঙ্গে গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলেই আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। জলটা ফুটে উঠেছে এবং এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। আর তোমরা তোমাদের পরিমাণ মতো ঝোলটা ব্যবহার করবে, তবে পটলের তরকারি তো একটু কম ঝোলই বেশি ভালো লাগে খেতে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, 5-6 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিট মশলা। তারপর আর কিছুক্ষণ হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আস্তে আস্তে 1-2 মিনিট জ্বাল দেওয়ার পর আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। নামানো হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার পর তোমাদের ফোনে নোটিফিকেশন যায় এবং তুমি খুব তাড়াতাড়ি আমার রেসিপিটি দেখে নিতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।